আর জাহান্নাম এই দুটোকে নিয়ে এত পিড়াপিড়ি এত ঠেরাঠেরি এত মারামারি এত চেঁচামেচি এত হাদিস কোরআন এত মাসনা মাসা এত ফতোয়া ফরায়েজ কি দিয়ে এই জান্নাত আর জাহান্নাম আল্লাহ কইলে পাস আল্লাহ জান্নাতে দিলেন পরীক্ষা ফের জাহান্নামে বিচার হয়ে গেল হাসরের ময়দানে কিয়ামতের ময়দানে আমার আল্লাহ কি সুক্ষ্ম বিচার করলেন যে আল্লাহর পরীক্ষা যারা পাস করবেন আমার আল্লাহ তাদের জান্নাতে দিলেন পরীক্ষা ফের জাহান্নাম বিচার হয়ে গেল হাসর কা দিন ভি আযাব দেখনে ওয়ালা হোগা কি যে আল্লাহ জান্নাতে মানে জান্নাতে দিলেন জাহান্নামে দিলেন অর্থাৎ হাসর কা দিন ভি আযাব দেখনে ওয়ালা হোগা সেই কঠিন মুসিবতের ময়দানে কিয়ামতের ময়দানে ওই আযাব বাসীরা হাসর বাসীরা দেখছেন বাদশা আসছে সেই কঠিন মুসিবতের ময়দানে কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে কি আসছে বাদশা আসছে বাদশা কে আমাদের নবীজি নবীদের নবী নবীদের নবী পয়গম্বরের পয়গম্বর আকায়ের আমরা দুলহে মদিনা তাজের মদিনা পিয়ার নাম বাবা মুহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত হিলি হিলি মাথা চুল দুলি দুলি আছে জুলফ লাহারা কে ও জাত জুলফ লাহারা কে ও জাত পায়েগা ফির ফির কিয়ামত মে ভি কিয়ামত হয়ে গেছে ফির ফির এক কিয়ামত হবে আবার একটা কিয়ামত হবে আবার কিসের কিয়ামত আবার কিসের বিচার আমার আল্লাহ বিচার করে দিয়েছেন কি আমাদের কিয়ামত হয়ে গেছে আল্লাহ জান্নাতে জান্নাত দিয়ে দিয়েছেন জাহান্নামে জাহান্নাম আবার কিসের বিচার না না সেই কঠিন মুসিবতের ময়দানে কিয়ামতের ময়দানে হাসর পাশে দেখছেন বাদশা আসছে কে আমাদের নবীজি হাত হিলি হিলি মাথার চুল দুলি দিলে নবীজি আমার সোজা এসে আল্লাহ কাছে সেজদা করলেন জুলফ লাহারা কে ও যা পায়েগে আমার নবী যে হাত হিলিয়ে দিয়ে মাথার চুল দুলে এসে আল্লাহর কাছে সেজদা আল্লাহ এরা সব আমার উম্মত এদের তো গুনাহ খাতা মাফ করে দেন আমার আল্লাহ না আমার হাবিব আপনি মাথা তুলুন নবীজি মাথা উঠার জন্য রসুল আমার পছানে কেড়ে যাবে আমার আল্লাহ বলবে আমার হাবিব আপনি যত কেড়ে যাবেন যত কেড়ে যাবেন আমি আল্লাহ তত মাফ করে যাব মাফ করে যাব রসুল তথাপি নবীজি আমার মাথা উঠাবেন নবীজি আমার অধরণের কাঁদ আল্লাহ আপনি যাদের জাহান্নামে জেল মাত খাতে পারছেন যারা জাহান্নামের মধ্যে আছে কঠিন কষ্ট আছে কঠিন আজাবে আছে ওই জাহান্নামের আগুনে আমার উম্মতদের হাড় গোশত ফোর চাচ সব জাহান্নামের আগুন খেয়ে ফেলেছে কেবল মত খালি জাহান্নাম আছে আল্লাহ গো আমি নবীর খাতে রোদের কোনো খাতা মাফ করে দেন আমার আল্লাহ বলে আমার হাবিব আমি র আমি আল্লাহ আপনাকে ওয়াদা দিচ্ছি আপনি মাথা তুলুন আমি রব্বুল আলামিন আল্লাহ তাআলা আপনার খাতিরে আপনার এই তাম উম্মতের গুনার খাতাকে মাফ করে দেন আল্লাহ সুবহানাল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ কার খাতিরে নবীর খাতিরে আমার নবীর খাতিরে আজকে ছেলেরা দিবে এক বছর পরে বিশাল প্যান্ডেল জিনাটা লাইট মাইক চুমকি বাদি দিয়ে সুন্দর সুন্দর তাজা মেম্বার কার খাতিরে আমার নবীজির খাতিরে এই সব জায়গায় একটু সময় দিতে হয় একটু নিয়মে বসতে হয় এইসব জায়গায় একটু নিয়মে আসতে হয় পথ তো শুনবে মানা করছি একটা দিন বাড়িতে বসে আপনাদের আপনাদের মুরব্বীদের আপনাদের বাচ্চা যাদের বাপ দাদাদের যারা কবর শিয়া আছেন ইনাদের নেক দোয়ার বরকতে একটা দিন বাড়িতে বসে নাই ভোর বর্ষা চলছে বৃষ্টি চলছে পানি চলছে ছেলেদের আপনার বুঝলে আপনি তাঁতে চলে আসেন এসে হাজিদের দেখা করে যান খুশি হয়ে যাবো তাই গুণাগার দীর্ঘ এক বছর পরে আমি আপনার কাছে এসেছি খুশি তো নাকি জুড়ে বলি জেরে বলে আমি কিছু দিতে আসি কিছু দিতে এসেছি দিয়ে চলে যাব ও আজকে শুনবে না না আর অশুনতে যাব খবর পাবো সব দেবেন এখানে না কি কষ্ট কি কষ্ট কি পরিশ্রম করি আমার নবী আমার নবী পাকের সাহাবারা আমার নবী পাকের আল আওলাদরা মদিনার মাসুম মাসুম বাচ্চা বাচ্চা আমার নবী পাকের সাহাবারা আমার নবী পাকের সঙ্গী হয়ে আমার নবী পাকের সাথ দিয়ে তারা জান মাল হাঙ্গিয়ে নিজেদের জান গুলো আল্লাহ কোরবান করে দিয়ে শাহাদাতে পানি পান করে কত সুন্দর এই পরিবেশ তৈরি করে চলে গেলেন এই মসজিদ এই মাদ্রাসা এই মাথায় টুপি এই দাঁড়ি
এই লিবাস সাত এই নামাজ রোজা এই ইবাদত জেকে আজকার মুরাকিবা মোশা তুসিতের কত সুন্দর পরিবেশ তৈরি চলেন এই পরিবেশ আমার নবীজি তৈরি করেন এই পরিবেশ আমার নবীজি তৈরি করা আমার নবীজি আমার নবী পরে সাহাবাদিকে নিয়ে কত মার খেয়েছে নবীজি দাঁত ফেলে দিয়েছে নবীজিকে মারতে 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 তারপর যেমনে ফেলেছে শাসনকে ফাটিয়ে পাকিয়ে খুনকে ছড়িয়েছে তবে সেই পরিবেশ তৈরি হয়েছে এই পরিবেশ আমার নবীজি তৈরি করা না না এই পরিবেশ নষ্ট করা যাবে না একদম না সব করব আমি আমার ছেলেতে বলি নেয়া যেও নেয়া আমি তোমাদের সামান্য বলবো আমার সমাজে আপনাদের জানতে বাকি নাই আর আপনাদের সামনে আমারও জানতে বাকি নেই এই ভাবে বসছেন সারা রাত কেটে যাবে যেতে পারবেন না যেতে দেবো না হাড়ির খানা হাড়িতে থেকে যাবে সকাল হয়ে যাবে কেন যত রাত হবে তত আল্লাহর রহমত বর্ষণ হবে যত রাত হবে তত আল্লাহর রহমত বর্ষণ হবে যত রাত হবে তত ঘুম ভাঙবে আমার আল্লাহ জান্নাতের বাগান আল্লাহ ফেরেশতাদের সাজা না গজের উপর সুবহানাল্লাহ এই সাথে আলাদা এই সাথে তো নিয়ম বস্ত আমরা বুঝি না কথা বলে না যে কথা আমি আপনাদের সঙ্গে ছড়ে দিয়েছি হ্যান্ড বিলে তোমরা দিচ্ছ তওবা তওবা হ্যান্ডবিলে তোমরা লিখছ তমাম দুনিয়ার বুকে যত মোমেনিন মোমেনাত মুসলিমিন মুসলিমাত হজরা চলে গেছে যত সহাদা হজরা চলে গেছে যত আল্লাহর ওলিয়া চলে গেছে তিনাদের সঙ্গে আমাদের সকলের মা বাপ ভাই বোন দাদা দাদি নানা নানি বাপ চাচা আত্মীয় স্বজন ছেলে মেয়ে তিনাদের সকলের রুহে মাগফিরাতের এই দোয়ার মাহফিল জিয়ারত মাহফিল সব জন্য মাহফিল হ্যাঁ কি না জি জোরে বলেন বাহ 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 তোমরা হ্যান্ডেল দিচ্ছ তমাম দুনিয়া বুকে যত মুমিনে মুমিনাত মুসলিমিন মুসলিমাত হয়ে চলে গেছেন যত শহীদ আমাদের শহীদ আমাদের চলে গেছেন যত আল্লাহর ওলিয়া চলে গেছেন তিনাদের সঙ্গে আমাদের সকল মা বাপ ভাই বোন দাদা দাদি নানা নানি বাপ চাচা আত্মীয় স্বজন ছেলে মেয়ে যারা আল্লাহর হাওয়ালায় রওনা দিয়েছেন তিনাদের সকলের রুহে মাগফিরাতের দোয়া মাহফিল এই সরস্বতী মাহফিল আর সেই দোয়ার মাহফিল তোমরা কি করছো বড় অসুবিধা নেই কোন অসুবিধা নেই খনেকের মোসাফির আমার আব্বা যান ছোট হোক আমি কত বাবা যারা খাবার দাবার খুব সাবধান মসজিদে একটা মোটো মাটি একটা ইট পাটকে ঢিলা আপনার মাল লিয়ে যাওয়ার অধিকার নেই গোরস্তানের মাটি কথা বলে গোরস্তানের একটা মোটো মাটি আপনার মাল লিয়ে যাওয়ার অধিকার নেই গোরস্তানের জিনিস মসজিদে লাগানো যাবে না মসজিদে জিনিস গোরস্তানে লাগানো যাবে না মাদ্রাসা জিনিস গোরস্থানে লাগানো যাবে না গোরস্থানে যে মাদ্রাসা লাগানো যাবে না মাদ্রাসা জিনিস মসজিদে লাগানো যাবে না মসজিদে জিনিস মাদ্রাসা লাগানো যাবে না দোয়ার মাপে জিনিস দোয়ার মাপে কাজ লাগাতে হবে আমার নবীজি বাপ রয়ে গেছে কেবলমাত্র মসজিদে জিনিস মসজিদে কাজে ছাড়া দ্বিতীয় কোনো কাজে ব্যয় হবে না গোরস্থানে জিনিস গোরস্থানে কাজে ছাড়া তৃতীয় কোনো কাজে ব্যয় হবে না মাদ্রাসা জিনিস মাদ্রাসা কাজ ছাড়া দ্বিতীয় কোনো কাজে ব্যয় হবে না যার সাথে মাপে দর মাপে দর মাপে ব্যয় হবে এই চারটি আমার নবী ভাগ করে দিয়ে গেছে আর আমরা আর কোনো কিছু খুঁজে পেলাম না এই চারটি জিনিস ভাগ করে ঘেঁটে ফেলেছে ঘেঁটে ফেলছে ঘেঁটে ফেলেন মেকে ফেলেন অসুবিধা নেই ঘরে যেতে হবে কি হবে কি হবে তুমি চিন্তা করো না আর কিছু অত হাদিস কোনটি বোঝাবো কোনো ফিকা অসুন্দি বোঝাবো কোনো মাসলা মাসলা বোঝাবো কোনো সামান্য ফার্স্টে একটা কথা বলছি জ্ঞানে যারা বোঝে তারা সুধি সারাই নাদানে রে বোঝা থেকে পারে কোথায় যারা জ্ঞানী হবে সামান্য কথা বোঝে নেবে অত কোনো বোঝাবেন কেন ও বুঝে তো সকল হয়ে যাবে তাও হবে আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর পাক মক্কা জমিনে নবী পাকের হইলেন
বসে আছেন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত আলী হুজরামান নবী পাকের খেদমতে আছেন গভীর রাতে অন্ধকার নবী আমার গভীর রাতে অন্ধকার হুজরার মধ্যে বসে বসে কাঁদতে লেগেছেন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত আলী হুজর বলতে লাগলেন হুজুর পেয়াদমি মাফ করুন পেয়াদমি ক্ষমা করুন আপনার চোখে কেন পানি আপনার কি হয়েছে আপনি এত কাঁচন কেন বলুন আপনি কি মক্কার দুশ্মন বেঈমান বেদিনদের ভয় কাঁচেন যদি আপনি মক্কার দুশ্মন বেঈমান বেদিনদের ভয় কাঁদেন তবে আপনার হাতে ঢাল তলোয়ার আমি আলীর হাতে দেন আমি দেব কার ক্ষমতা আছে কার শক্তি আছে আপনার হুজরার মধ্যে প্রবেশ করতে পারে নবী আমার বোঝালে না না আমি মক্কার দুশ্মন বেঈমান বেদিনদের ভয় কাঁদে নাই আমি আমার আল্লাহর হুকুমে কাঁদতে লেগেছি আমি আমার আল্লাহর ভয়ে কাঁদতে লেগেছি আলী এই মক্কা হল আমার জন্মস্থান এই মক্কা হল আমার বাড়ি এই মক্কা হল আমার ঘর এই মক্কা হল আমার বাবা দেশ এই মক্কা হল আমার দাদা দেশ আমার আল্লাহ আইন জারি করে দিয়েছেন আমাকে এই মক্কাতে মদিনা চলে যেতে হবে এই মক্কার মানুষেরা এই মক্কার নগরেরা আমার মজলুম অত্যাচার করবে লাঞ্ছিত অপমানিত করবে আমার আল্লাহ বরদাস্ত করতে পারবে নাই আমার আল্লাহ জানিয়ে দিয়েছে আয় আমার হাবিব আপনি মক্কাতে মদিনা জমে চলে যাও আমার বড় আশা ছিল বড় আকাঙ্ক্ষা ছিল এই মক্কার মালিক খায় খেদমত করবো তুমি আর শুনলাম আমি মক্কাতে মদিনার জমে চলে যাবো এই পিছামাটা চাদর পড়ে আছে চাদরটা গায়ে দিয়ে আরাম করবে আমিরুল মুমিনিন হযরত আলী হুজুর বলতে লাগলেন ঠিক আছে আমি তো আপনার হুজুরার মধ্যে আরাম করবো শুয়ে তাই বা আপনি তো মক্কাতে মদিনা চলে যাবেন ও মদিনার যুবকেরা মদিনার নজরেরা ওই মদিনার মাসুম মাসুম বাচ্চা বাচ্চা চেহারা আপনাকে পে খুশিতে পড়তে আনন্দে বাগে বাগে যাবে কৃতামি আলী আমি আপনার নুরানি চেহারা আর দেখতে পাবো না আপনি আমাকে ওয়াদা দেন কথা দেন কাল কেমন ময়দানে আমি আলীকে সঙ্গে নিকে আল্লাহ জান্নাতের মধ্যে প্রবেশ করবেন নবী আমার বলে আলী আমি নবী ওয়াদা দিয়ে যাই কাল কেয়ামতের ময়দানে আমি তোমাকে সঙ্গে না নিয়ে আল্লাহর জান্নাতের মধ্যে প্রবেশ করব না নবী আমার বলে রাত রাতে অন্ধকার আস্তে আস্তে হয়ে রাতে বেরিয়ে চলে যাচ্ছেন আমিরুল মুমিনিন দরজার সঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে নবী পাকের নূরের চেহারা দেখেন ঝর ঝর করে কাঁদেন নবী আমার তাকিয়ে তাকিয়ে দেখেন আলী হুজুর তাকিয়ে দেখেন নবী পাক হাত আলী হুজুরকে দেখতে লাগলেন হাতে আলী হুজুর আমার নবী পাকে দেখতে লাগলেন হঠাৎ আমার নবী পাক দাঁড়িয়ে গেলেন আলী শুনলাম এই মক্কার বহু মানুষের গনিমতের মালপত্র ধুমধাম আমি নবীর কাছে আমার নথি দেবে তা রেখেছে কিন্তু আমি চলে যাবার পরে সাকার হয়ে যাবার পরে এই মক্কার মানুষেরা আমাকে না দেখতে পেয়ে তার চিন্তায় ঘুরে যাবে সাকার হয়ে যাওয়ার পরে এই মক্কার মানুষদের আমানতের ধন দৌলত গনিমতের মারফত যা আছে সব তুমি একটা একটা করে পৌঁছে দেবে আলী বলতে লাগলো যে বেয়াদবি মাফ করো আপনি কোন চিন্তায় করবেন নাই আপনি রওনা দেন আমি আলী আছি আলী চিন্তা করলেন যেখানে রবি পাক বললেন আলী সকাল হয়ে যাওয়ার পরে
এই মক্কার মধ্যে আমানতে ধন দাওলাত জিনিসপত্র এক লাখে পৌঁছে দেবে কার ক্ষমতা আছে আমি আর এক লাখ পশম নষ্ট করতে পারি আমিরুল মুমিনিন হুজরা আস্তে আস্তে নবী পাকে হুজরার মধ্যে আরাম করতে লাগলেন ওদিকে গভীর রাত রাতের অন্ধকার আমার নবী পাক আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক দরজা খুলে দিলেন নবী আমার আবু বকর কি ব্যাপার তুমি কি ঘুমাও না বলেছিলেন এই মক্কা জীবনে আমার কেউ সঙ্গে সাথে হবে না আপনি আমার সাথে হবে আমার কেউ সঙ্গে সাথে হবে না আবু বকর তুমি কি আমার সাথে যাবে তাই আবু বকর বলেছেন হুজুর আমি আপনার সঙ্গে যাব আমি সেই আবু বকর আজ পর্যন্ত আমি বাড়িতে একটা রাত ঘুমাই না আমার পরিবার সব আমার ছেলে পরিবার সব খাওয়াতে সব শুয়ে পড়ে আর আমি আবু বকর প্রত্যেকটা রাত্রিতে এই দরজায় হেলান দিয়ে চুপটি মেরে দাঁড়িয়ে থাকি না জানি কোন মুহূর্তে কখন এসে আমার নবী যে আমাকে ডাকবেন আবু বকর বলে আর আমি আবু বকর ঘুমিয়ে যাই আপনি আমার দরজার কাছে দাঁড়িয়ে থাকবেন না সেই জন্যে আমি আবু বকর একটা রাত আমি আরাম করি না প্রত্যেক রাত আমি দরজায় পিঠ লাগিয়ে দাঁড়িয়ে থাকি তাই বুঝেন আপনি দরজা ঢোকার সঙ্গে সঙ্গে আপনি যখন আবু বকর বলেছেন সঙ্গে সঙ্গে আপনার স্বপ্ন দরজা খুলে দিয়েছে আবু বকর তুমি কি আমার সাথে যাবে চলুন নবীজি আবু বকরকে সঙ্গে দিয়ে উঠে উঠে সর চলে যাচ্ছেন এদিকে আমির মুমিন হুজুর তাল হুজুরকে আক্রমণ করলেন নবীজির ঘরে দেখছেন নবীজি নাই আলী মহামাস কোথায় গেছে বলতে পারবো না সঙ্গে সঙ্গে ছুটছে দুশ্মনেরা নবীজির বর্তমান খলিফা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক হুজুর দরজা আয়েশা আয়েশা তোমার আব্বাজান আবু বকর কোথায় গেছে বলতে পারবো না হুজুরের উপর আক্রমণ বলতে পারবো না জুলুম শুরু করে মাত্র আবু জাহেলের নবী পাকের দুশ্মনদের মারের আঘাতে হুজুরের পরিবার যখন একটা চেঁচিয়ে উঠেছিলেন এই আওয়াজটা আবু বকর শুনতে পেয়ে হুজুর আমার বাড়িতে দুশ্মন এসে গেছে আমার পরিবার তো ছেলেদের উপর আক্রমণ শুরু করে দিয়েছে নবী যখন আবু বকর তুমি কি আমাকে ছেড়ে চলে যাবে না হুজুর আমি বলতে চাইছি কোন মুহূর্তে আমাদের ঘিরে দেবে আর ওদিকে তামাম মদিনার ছেলেরা মদিনার মানুষেরা সংবাদ পেয়েছেন যে নবীজি মদিনা ছেড়ে মক্কা ছেড়ে চলে আসছে পাহাড়ে পাহাড়ে তাবু খাটি আছে নবীজিকে ইস্তিগফার করে সাথে নিয়ে যাবেন মদিনায় নবী পাকের সঙ্গে করে কবিতা হাম পড়তে নিয়ে যাবেন আর এদিকে নবীজি উঠে পে শহর হয়ে যাচ্ছেন আমার আপনার নবী দিন দুনিয়ার বাসা গামি বললাগে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর পাক মক্কাতে মদিনা জমিনে চলে যাচ্ছেন যে নবী পাকের মক্কা হল জন্মস্থান নবী পাকের বাড়ি নবী পাকের ঘর নবী পাকের বাবা দেশ নবী পাকের জন্মস্থান নবী পাকের দাদা দেশ সেই নবী পাকের ঘর ছেড়ে নবী পাক মনে দুঃখে মনে কষ্টে অজানে কাঁদতে কাঁদতে আবু বকর চলো আর দেরি নাই যাবো বকর আমার নবী পাকে সঙ্গে করে নিয়ে যেতে যেতে ফাঁকা মরুভূমি বড় চড়তায় লক্ষ লক্ষ মায়ের পুষ্পাত মরুভূমির বালু আর বালু নবী পাক চলে যায় রাস্তায় অর্থাৎ লক্ষ লক্ষ মায়ের পুষ্পাত মরুভূমির বালু আর বালু রৌদ্র চাপ রৌদ্র তাপ নবী আমার আবু বকরকে ডাক দিলেন আবু বকর
বড়দা পিপাসা লেগেছে বড়দা তেষ্টা লেগেছে দেখে তো কোথায় পানি পাওয়া যায় কি নাই অবাকার বলে হুজুর বিয়াদে মা করম কোথায় পাবেন পানি কে দেবে পানি কোথায় পাওয়া যাবে পানি লক্ষ লক্ষ মাইল দূর পথ মরুভূমির বাংলার বানর এখানে তো পানির ব্যবস্থা নাই নবী আমার আবু বকরকে নিয়ে চলে যায় যেতে 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 দীর্ঘ বেশ কিছু দূর চলে যাওয়ার পরে আবার আমার নবী পায় দাও বকর বড়দা পিপাসালে দেখো কোথায় পানি আছে কিনা আও বাবা মজুর পেয়ারে মাফ করুন ওই শুধু একটা পানি দেখা যায় একটা হুজরা ঘর দেখা যায় চলো চলো নিশ্চয়ই পায়টার মধ্যে গেলে তো পানি পাওয়া যাবে আমার নবী পাক আবু বকরকে সঙ্গে করে যেতে 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 সেই বাড়ির হুজরার দরজার সম্মুখে পৌঁছে গেলেন আবু বকর হুজরার দরজায় কানে নাক করলেন ঘরে মধ্যে শব্দ আসে কে বাবা তোমরা আবু বকর আমরা এসেছি একটা আশ্রয় দিন বাড়িতে তো পানি পাওয়া যাবে এক বাড়িওয়ালি বলতেন না এখানে পানি পাওয়া যাবে নাই আমার পরিবারে কেউ নাই আমি একা আছি আমার স্বামী যত ছাগল দুম্বা চাতে নিয়ে চলে গেছে সন্ধ্যার সময় যখন ফিরে আসে সেই ছাগলের দুধ দিনে আমি আর আমার স্বামী খাই আমার পরিবারের মধ্যে বাইরে কেউ নাই এখানে পানির ব্যবস্থায় চলে যান আও বাকার হুজুরকে হুজুর বিয়াদে মা কর এখান তো পানি পাওয়া যাওয়ার উপায় কি তবে হুজরা একটু হুজরা দরজার সঙ্গে আমরা দুইজন বসি নবী আমার আও বাকারকে নিয়ে সেই হুজরার দরজার সঙ্গে বসে আছেন নবী পার আও বাকার দেখো দেখো কত সুন্দর ছাগল দাঁড়িয়ে আছে একটু বাড়িওয়ালিকে বলে দাও ওই ছাগলটা তো দুধ দিয়ে আমরা খাবো তো পারমিশন নিয়ে এলাম আও বকর বল নাই বাড়িওয়ালি আই বাড়িওয়ালি একটু পারমিশন দেন আমরা তো ছাগলের দুধ দিয়ে খাবো বাড়িওয়ালি বলতে লাগলেন আপনাদের কি মাথা খারাপ হয়ে গেছে দেখতে পাচ্ছেন না প্রতিবন্ধী ছাগল ন্যাংরা ফুড়া ছাগল তোর বাঁধের ছাগল দাঁড়িয়ে আছে আমার স্বামী যত ছাগল ছিল দুম্পা ছিল চাতে নিয়ে চলে গেছে আর এই প্রতিবন্ধী ন্যাংরা খোঁড়া ছাগলটা রেখে গেছে আর আপনারা বলছেন ছাগলের দুধ দিয়ে খাবো ওই ছাগলের দুধ কি করে হবে হবে না আবু বকর হুজুর বিয়াদে মা কোন পারমিশন পাওয়া যায় নাই নবী আমার আবু বকর দেখো দেখো বাড়িওয়ালিকে বলে পারমিশন নিয়ে নাও ওই ছাগলের টুকরো দিয়ে আমরা খাবো আবু বকর আবার বলতে লাগলেন তাই বাড়িওয়ালি আমাদের বড়টা পিপাসা লেগে গিয়েছে বড়টা তেষ্টা লেগেছে একটু পারমিশন দেন আমরা ছাগলের টুকরো দিয়ে খাবো বাইরে আস্তে আস্তে করে ঘরের হুজরা দরজা ফাঁক দিয়ে দেখছেন যে আমার হুজরা দরজার সম্মুখে দুইজন মানুষ বসে আছে মানুষের মতন মানুষ আমার আল্লাহ আমার নবী পাকে নূর নূর করেছিলেন নূরের চারণে হুজরা দরজার সম্মুখে বসে আছেন বাইরে আস্তে আস্তে দরজা দিয়ে আমার নবী পাকে আবু বকরকে দেখে মুগ্ধ হয়ে গেলেন পৃথিবীর জমিনে এত মানুষ আমি দেখেছি এই রকম মানুষ আমার জীবনে দেখি নাই সঙ্গে সে আবু বকর বলতে লাগলেন এই বাড়িওয়ালি একটু পারমিশন দেন ওই ছাগল দুধ দিয়ে খাবো বাড়িওয়ালি ঠিক আছে না আপনার বারবার বলছেন যান আমি পারমিশন দিয়ে দিলাম আপনি ছাগলের দুধ দিয়ে খান এক বছরে বলে আমি একটু বোঝাতে চাই নবীজি মক্কা ছেড়ে চলে যাচ্ছে কেন কিসের জন্য বলেন কত আঘাত কত কষ্ট কত দুঃখ কত ব্যথা কত জুলুম কত অত্যাচার তার মাঝখান থেকে আমার নবী পাক চলে যাচ্ছেন আবু বকরের সাথে নিয়ে আল্লাহ রাজি কি গো সব রাজি আল্লাহর হুকুম হয়েছে উপায় নেই নবীজি কেঁদেছেন আল্লাহকে বলছেন আল্লাহ
আপনি আমাকে চলে যেতে বলছেন, আমি চলে যাব। আমার একটু আশা ছিল আপনি যখন হুকুম করেছেন, পারমিশন দিয়েছেন, নবুয়াত দ্বারা তো করেছেন, এবার আমি দিনে তালিম দিচ্ছি, দিনে শিক্ষা দেবো, দিনের খেদমত করবো, দিন প্রচার করবো, আল্লাহ আপনার আইনের কথা বলবো। আমার আশা আমার মক্কা জমিন মাসে বলতে পারবো না। আমার আবার না দোস্ত হাবি আপনি থাকবেন না, যুক্তি পরামর্শ চলছি, আপনার উপর আক্রমণ করবে, ওরা আপনার উপর আক্রমণ করবে, আপনার জুলুম করবে, আমি রব, আমি আল্লাহ বরদাস্ত করতে পারবো না, আপনি থাকবেন, চলে যান। আসতো বেশে হাজরাতে বিলালের মধুর আজান, আসতো বেশে হাজরাতে বিলালের মধুর আজান, যে আজানে ছিল এমন প্রেম মগদ রহমান, দয়ার নবী পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়ার নবী পিছে নামাজ পড়লে কেমন হতো, দোনায় রসুল পাক দেখলে কেমন হতো, জন্ম আমার জন্ম আমার নবীর যোগে ফলে কেমন হতো, দিনে কত আমি সামনে রসুল পাক তো পাশে সাহাবাগণ, দিনে কত আলোচনাই খতম আমি সামনে রসুল পাক তো পাশে সাহাবাগণ, বকর ওমর ওসমান আলী সঙ্গে কেমন হতো, বকর ওমর ওসমান আলী সঙ্গে কেমন হতো, দোনায় রসুল পাক দেখলে কেমন হতো, জন্ম আমার জন্ম আমার নবীর যুগে ফলে কেমন হতো, কেমন ছিল সে দৃশ্য মদিনার দেখতেন সাহাবি, খেলতে শিশু হাসান হুসাইন সাথে দয়ার নবী, কত সুন্দর সব এসে বসে আছেন আপনারা, কার কথা শুনছেন বলুন, আমি মনে হয় আমরা আমাদের নবীজিকে পাইনি, আমরা আমার নবীজিকে দেখিনি, আমার আমার নবী পাকের জামানা মানুষ হতে পারেনি, সে যুগে আমার নবী পাকের সাহাবারা কি করেছিলেন, আমরা কি করেছি, তা আমরা আমার নবী পাকে পাইনি না, পেও দেখেন কত সুন্দর, আমরা এসে নবীজির কথা শুনে যে চুক্তি মেরে বসে আছি, এক দৃষ্টিতে আপনি আমাকে তাকিয়ে আছেন, তোকে তারা মনে দেখি না, তাহলে আমরা যদি এত সুন্দর বসে থাকি, তাহলে সে যুগে আমার নবী পাকের সাহাবারা আমার নবী পাকে পেয়েছিলেন, নবী পাকের নূরানীর চেহারা দেখেছেন, নবী পাকের সোনার জামানার কথা শুনেছেন, নবী পাকের সাহাবারা আমার নবী পাকের জামানার মানুষ হয়েছিলেন, তাহলে আমার নবী পাকের সাহাবারা যখন আমার নবী পাকের কাছে এসে বসতেন কেমন বসতেন, বিয়াদি করতেন নাকি, জি না, জি না, কি করতেন, তিনটে চারটে চাইন লিখে দিয়ে তামাশা করতেন নাকি, জি না, একদম একদম এসব জায়গা আলাদা, শরীয়তের কথা আল্লাহর আইনের কথা খুব পড়া ভালো করে বুঝবেন, আমরা বুঝি না, গুনাহগার মিলে যায় আড়াই লক্ষ তিন লক্ষ টাকা লাইসেন্স করা থাকে, এক হাজার দু হাজার নয়, আড়াই লক্ষ তিন লক্ষ টাকা লাইসেন্স করা থাকে, সারা গ্রামে তিন চারটি গেট করা থাকে, সেই রকম তারা বিশাল চান্ডি জান্নাতের বাগান সাজিয়েছি, আর জান্নাতের বাগান ঢুকবেন গেট দিয়ে আসবেন, সে গেট ডাকবার মতো সিঁড়ি দিয়ে উঠতে হবে, আর সিঁড়িতে নামতে হবে, নেমে এসে বসবেন, তারপরে ভেতরে একটা মেম্বার, মেম্বার আল্লাহ জান্নাতের একটা মেম্বার, সে মেম্বার ডাকবার মতো এত সুন্দর মেম্বার ছেলে,
কি কষ্ট ছেলেরা রাত রাত জেগে নিজেদের আরামকে হারাম করে দিয়ে এক বছর পরে বিশাল প্যান্ডে জিনাটার লাইট মাই চুমকি বাঁধি দিয়ে সুন্দর সুন্দর তাজা পানে মেপা তৈরি করছে আল্লাহ জান্নাতের বাগান সাজালো আল্লাহ জান্নাতের আমার প্রথমে মেম্বার সাজালো আর আমরা মোল্লা মৌলবীরা আমরা ভাই সাহেবরা পীরদের হুজুরে এসে আমার মাথা ঠিক না মেম্বারে বসে আমাদের মাথা ঠিক না যত দুনিয়ার শয়তান আমাদের মাথায় এসে বসলো হ্যাঁ মেম্বার এসে বসেই হ্যালো কোথায় আছো তাতে চলে এসে গেল তাতে কিনতে চাপ ছাই লিখে দিলে যার 100 বছর তার ছবিটা লিখছে নামাজে মুসলিম অল্লাহ ছবিটা লিখছে